আপনাকে তুলে আনা হয়েছে এবং বাণিজ্যে বাঙালিও কতটা সফলতা লাভ করেছে একটা সময় সেই ছবিটাও এই মণ্ডপ থেকে উঠে আসছে। তো ভাই আপাতত ধন্যবাদ অনুপম। এবার চলুন আমরা একটু দক্ষিণ কলকাতায় চলে যাই। দক্ষিণ কলকাতায় যাওয়া যাক 66 পল্লীতে। 66 পল্লীর পুজো প্রত্যেক বছরই একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। আচ্ছা 64 পল্লীতে আমরা একটু যাই এবং সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা। এলিনা, এবারে তুমি যে মণ্ডপে দাঁড়িয়ে রয়েছো সেই মণ্ডপ সজ্জা প্রতিমা মানুষের ভিড় সবটাই রিপাবলিক বাংলার দর্শকদের একটু দেখাও। একেবারে সুজিতা, প্রথমে তোমায় জানাই শুভ সপ্তমীর শারদীয় অনেক অনেক শুভেচ্ছা এবং রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ কলকাতার অন্যতম সেরা পুজো 64 পল্লীতে। আর এবছর 64 পল্লী 76তম বর্ষে পদার্পণ করেছে। আর এবছর তাদের যে মণ্ডপ সজ্জা, সেই মণ্ডপ সজ্জা আমি প্রথমে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সিকিমের নাউচির সাই বাবার যে মন্দির, সেই মন্দিরের আদলেই কিন্তু এই গোটা মণ্ডপ সজ্জিত হয়েছে। এবং স্বাভাবিকভাবেই তুমি বুঝতে পারছো যে এই গোটা মণ্ডপটি যেভাবে যে আদলে সেজে উঠেছে, সেই মণ্ডপ সজ্জা দেখতেই কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন। এর পাশাপাশি প্রতিমা দর্শন না করালেই নয়, 64 পল্লীর প্রতিমা বরাবরই এই সাবেকী প্রতিমা থাকে। সেই সাবেকী প্রতিমায় সাজ রেখেই কিন্তু মায়ের রূপ এখানে রয়েছে। সেই ঠাকুর দেখতে কিন্তু ইতিমধ্যেই ভিড় জমে গিয়েছে। দক্ষিণ কলকাতার যে কটি পুজো আমরা জানি তার মধ্যে 64 পল্লী অন্যতম সেরা পুজো। এবং এই মুহূর্তে আমি একটুখানি মণ্ডপ সজ্জাটা একটুখানি দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে। এখানে যে সিকিমের যে নাউচির সাইবাবা মন্দির রয়েছে, সেই মন্দিরের আদলেই কিন্তু গোটা পুরো মণ্ডপটি সজ্জিত রয়েছে। এবং সকাল থেকে বলা যেতে পারে, আমরা জানি পঞ্চমী থেকেই কিন্তু 64 পল্লীতে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 4টে বাজে আর এই সময় তুমি দেখতে পাচ্ছ কত মানুষজন তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন 64 পল্লীতে মণ্ডপ সজ্জা দেখতে, একই সঙ্গে প্রতিমা দর্শন করতে। আজকে মহাসপ্তমী এবং মহাসপ্তমীর এই বিকেল থেকে কিন্তু তিল ধারণের জায়গা নেই দক্ষিণ কলকাতার বিভিন্ন পুজো, এবং সেক্ষেত্রে 64 পল্লীও কিন্তু একেবারে সেরা পুজো। আমি একটুখানি কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে 64 পল্লীর যিনি সম্পাদক রয়েছেন, সাধারণ সম্পাদক, আমার সঙ্গে গৌতমবাবু রয়েছেন। গৌতমবাবু, এবছর 76তম বর্ষে পদার্পণ করলো 64 পল্লী, বরাবরের মতন এবারও একটা অন্যরকমের ছোঁয়া রয়েছে মণ্ডপ সজ্জায়। তো মণ্ডপ সজ্জাটা নিয়ে যদি কিছু বলেন। আমাদের এবারে 76তম বর্ষে পদার্পণ করলো, আমাদের এবারে ভাবনা হচ্ছে সিকিমের নামচিতে যে সাইবার মন্দির আছে সেই মন্দিরের অনুকরণেই আমাদের এবার মণ্ডপ, মণ্ডপের ভিতরে বাইরে যে মন্দিরের যে কারুকার্য, বিভিন্ন কারুকার্য সেগুলো আমরা এবার তুলে ধরেছি। আর আছে বিভিন্ন রকম আলো রোশনাই, আছে বিশাল একটা ঝাড়বাতি, আর ঠাকুরের স্থানে আছে স্বনামধন্য শিল্পী শব্দ পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সনাতন লুদ্ধপালের সাবেকী প্রতিমা। তো আমার মনে হয় যারা দর্শকদের আসবে এখানে, তারা এখানে এসেই সিকিমে আর তা যেতে হবে না, এখানে দাঁড়িয়ে সিকিমের নামচি সাইবার মন্দির তারা উপলব্ধি করতে পারবে। একদমই তাই, এখানে আসলেই সিকিমের নামচি সাইবাবা মন্দিরের উপলব্ধি তারা করতে পারবেন। এই মুহূর্তে প্রচুর মানুষ, তাদের হাতে ফোন রয়েছে, সেই মুঠোফোনে তারা কিন্তু বন্দি করছেন সেই প্রতিমার ছবি, এবং একই সঙ্গে প্রত্যেকেই আজকে সপ্তমীর রাতে বেরিয়ে পড়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো, এখানে যারা রয়েছেন একটু কথা বলার চেষ্টা করি। সুন্দর করে সেজে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। কোথা থেকে এসেছেন? একটু কথা বলি, কোথা থেকে আসা হয়েছে? জয়নগর থেকে। জয়নগর থেকে 64 পল্লীতে কি প্রতিবার আসা হয়? হ্যাঁ, এই সাইডে আসা হয়। দক্ষিণ কলকাতার পুজোর মধ্যে কোন পুজোটা বেস্ট এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত আমাদের 64 পল্লী তো আসা হয়, চেতলা যাওয়া হয়। বেশ, আরো কেমন লাগছে 64 পল্লীর এই পুজো? খুবই ভালো লাগছে, খুবই ভালো করেছে দেখছি। প্রতি বছরই ভালো করে, বছরও ভালো করেছে। সারা রাত্রির প্ল্যান রয়েছে এবং এই মুহূর্তে প্রত্যেকেই আজকে সপ্তমীর বিকেল থেকে শহরের আনাচে কানাচের মানুষই নন, রাজ্যের বিভিন্ন প্রান্তের আনাচে কানাচের মানুষ আসছেন প্রতিমা দর্শনে। সেই ছবি আমরা প্রত্যেক বছরই দেখি, এবছরের
সেরকম বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। এলিনা ধন্যবাদ তোমাকে। আচ্ছা, যখন আমরা রাজ্যের আনাচেকানা ছেড়ে বহু মানুষকে শহরে আসতে দেখছি, তখন রাজ্যের অন্যান্য প্রান্তের ছবিগুলো একটু দেখি। চলুন যাওয়া যাক উত্তর দিনাজপুরে। উত্তর দিনাজপুরের ইসলামপুর, সেখানে এবছর একটি পুজো মণ্ডপে কি থিম হয়েছে সেই থিম আমরা আপনাদেরকে জানাবো। তবে তার আগে একটু ছোট্ট করে বলে দিই যে এবছরের পুজোটা হয়তো বাঙালির কাছে একটু ভিন্ন। এই উৎসবের মধ্যে হয়তো দ্রোহের ছোঁয়া রয়েছে এবং তারই এক টুকরো ছবি হয়তো আমরা দেখতে পাবো ইসলামপুর থেকে। তুষার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তুষার, শুভ সপ্তমী, আশা করি দিন ভালো কাটছে এবং আগামী আরও ভালো কাটবে। তবে যে মণ্ডপে তুমি রয়েছো এবং সেখানে যে থিম করা হয়েছে সেটা যদি আমাদের দর্শকদের একটু দেখাও। একদমই, আমি উত্তর দিনাজপুর জেলার যে আমরা সবাই দুর্গাপুজো কমিটিতে এখন রয়েছি, এখানে তুমি দেখতেই পাবে যে আমার পিছনে যে থিম করা হয়েছে চাইনা হতে উমা, এই উপরেই কিন্তু টোটাল থিমটা করা হয়েছে। তোমাকে আমি ছবি দেখাবো, এই যে যে মণ্ডপে ঢোকার যে মাথায় কিন্তু এরকমই একটি কিন্তু যে উমার ছবি, এবং গোটা রাজ্য গোটা দেশে যেখানে বিভিন্ন শিশুরা কন্যারা বিভিন্ন জায়গায় তারা অপহরণ হয় সেই সমস্ত ছবিগুলো কিন্তু ফুটিয়ে ওঠা হয়েছে। আমার সাথে উদ্যোক্তারা রয়েছে, তার সাথে কথা বলবো এবং আরও দেখবো। দাদা, আপনাদের ভাবনা কী এবং কী কী এবার আপনাদের রয়েছে বলুন। আমাদের এবছর আমাদের আমরা সবাই দুর্গাপূজা কমিটি ক্ষুদিরামপল্লীর 2024-এর এবছরের থিম হচ্ছে চাইনা হতে উমা। আমরা এবছর আমাদের পুজোটা কন্যা সন্তানদের উৎসর্গ করেছি। আমাদের এবছরের ভাবনা হচ্ছে আমাদের সমাজে এখনও অনেক অন্ধকার জায়গা আছে, যেই জায়গাগুলোতে এখনও দেখা যাচ্ছে যে শিশু কন্যাদের বন্দি করে তাদের পাচার করে দেওয়া হচ্ছে, পতিতালয়ে তাদের বিক্রি করে দেওয়া হচ্ছে এবং তারপর চলছে তাদের উপর নির্মম অত্যাচার, উৎপীড়ন। হ্যাঁ, তো এবারে সেই সেই জিনিসটাই আমরা সমাজের কাছে তুলে ধরতে চাই যে আমাদের কন্যা সন্তানরা আজও স্বাধীন নয়, তাদের আমরা প্রাপ্য সম্মানটুকু দিতে পারছি না। তো ঢোকার ভেদেই আপনারা, হ্যাঁ, ভ্রূণ হত্যা যেমন মস্ত ভুল, আমাদের এখনও সমাজে দেখা যায় যে ভ্রূণ হত্যা, ইনফ্যান্টিসাইড হচ্ছে। তো সেই জিনিসগুলো আমরা চাচ্ছি সমাজের মধ্যে বার্তা দিতে যে এগুলো বন্ধ হোক, এগুলো বন্ধ হোক। ভিতরে তুমি দেখতে পাচ্ছ যে এরকম যে শিশু কন্যাদেরকে কিন্তু বসিয়ে রাখা হয়েছে এবং গোটা মণ্ডপটা তুমি দেখতেই পাবে মণ্ডপে ঢোকার ভিতরেই। তো দাদা, আমাদের আরও বিস্তারিত বলুন একটু আপনাদের কী রয়েছে এখানে। আমরা পতিতালয়ের ভেতরের ছবিটা ফুটিয়ে তুলেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যেই ওপরে আমি ওপরে যে দোলনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই দোলনাগুলো সব খালি। এই দোলনাগুলো এই জন্যই খালি কারণ হচ্ছে শিশুদের যখন দোলনায় ঝোলার কথা তখন তাদের, মানে সবার ক্ষেত্রে বলবো না, যারা যারা নিপীড়িত হচ্ছে, উৎপীড়িত হচ্ছে, তারা দোলনা ছেড়ে এই পতিতালয়ে শরণাপন্ন হচ্ছে। আমাদের এটা কুমারী দেবীর প্রতিমা, আমরা তাকে আমরা পূজার জন্য রেখেছি, কুমারী দেবীর একটা প্রতীকই আমরা এখানে নিবেদন করেছি আর কি। আর প্রতিমাটাও আপনাদের, আমাদের গোটা রাজ্যে দেশে বিভিন্ন প্রান্তে যে কঠিন পরিস্থিতি হয়ে রয়েছে সেই পরিস্থিতিগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই মণ্ডপে। এবং এই কারণেই দুর্গাপুজো ভীষণভাবে উল্লেখযোগ্য তুষার, যে দুর্গাপুজোয় আসলে আমরা গোটা দেশের গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তকে এক টুকরো করে দেখতে পাই, কিছু বাস্তব ছবি, কিছু সুন্দর, কিছু কঠিন ছবি। তুষার ধন্যবাদ এত সুন্দর একটি মণ্ডপ আমাদের দর্শকদের দেখানোর জন্য। এবার চলুন চলে যাওয়া যাক হুগলিতে, হুগলির এই ডানকুনিতে চলে যাওয়া যাক। আচ্ছা, তার আগে বলুন তো আপনারা কেউ কখনো যেখানে নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল সেখানে কখনো গেছেন? যদি না গিয়ে থাকেন তাহলে এবারে হুগলির এই ডানকুনিতে একবার যেতে পারেন। কোন ক্লাব, কেন, সেটা এক্ষুনি আমাদেরকে জানাবেন সুজিত। সুজিত রয়েছেন আমার সঙ্গে। সুজিত, তুমি যদি যে মণ্ডপে রয়েছে সেই মণ্ডপ সজ্জা সম্পর্কে একটু দর্শকদের জানাও। দেখো, তুমি যেটা বললে এই ক্লাবটা হচ্ছে মিলন সংঘ ক্লাব, তাদের এবারে যে থিম ভাবনা নালন্দা বিশ্ববিদ্যালয়, এবং গেটের মুখে ঢুকতেই এখানে সেখানে একটু লেখাও রয়েছে এবং পাশাপাশি তোমাকে একটু মণ্ডপের ভিতরে ছবি দেখাবো। দেখো, আস্তে আস্তে কিন্তু দর্শনার্থীদের যে সংখ্যা সেই সংখ্যা বাড়ছে এবং প্রতিমা যেমন দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে যারা রয়েছেন, অর্থাৎ যারা কর্মকর্তারা, যাদের সাথে কথা বলো, আপনাদের থিম ভাবনা নালন্দা বিশ্ববিদ্যালয় এবং সামনে একটি জায়গাতে লেখাও দেখলাম, সেই লেখা সম্পর্কে আমাদের এবছরের ভাবনা শিক্ষার আলোয় ভারত, দীক্ষার আলোয় বাংলা। শুধুমাত্র ভারতবর্ষ নয়, বিশ্বের এক সময়ের শিক্ষার পীঠস্থান ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটা বিহারের রাজগীরে অবস্থিত। সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ে আবার নতুনভাবে পঠন পাঠন শুরু হয়েছে, কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন করেছে, এবং তার সাথে সাথে বাংলা, বাংলার যে কৃষ্টি, বাংলার যে সংস্কৃতি, সেটা নবজাগরণ হোক, শিক্ষা থেকে, সংস্কৃতি থেকে, রাজা রামমোহন রায় থেকে, বিদ্যাসাগর থেকে শুরু করে, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে, রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে, যে বাংলা
বাংলার যে শিক্ষা সংস্কৃতি সেটা এই আমরা আমাদের এই ভাবনার মধ্যে দিয়ে তুলে ধরেছি। দেখো একদমই তাই, একবার প্রতিমা যদি একটু ছবিটা দেখাই, ভিতরে যদি ঢুকে দেখো প্রতিমা, প্রতিমাকেও কিন্তু সেইভাবেই তৈরি করা হয়েছে। এবং যেখানে এখানকার যে বিশ্ববিদ্যালয় অর্থাৎ নালন্দা যে বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই আদলের বাইরে যেমন সেই মন্দিরের মণ্ডপটাকে ফুটিয়ে তোলা হয়েছে, এখানে প্রচুর কিন্তু দর্শনার্থী আছে, তাদের সাথে একটু যদি কথা বলার চেষ্টা করি। দিদি কোথা থেকে আসছেন? আমাদের এখানেই বাড়ি। সন্ধ্যাবেলা কি প্ল্যান রয়েছে? শ্রীরামপুরের দিকে ঠাকুর দেখতে যাব প্ল্যান আছে, আর এদিকে ঠাকুরও খুব ভালো হয়েছে। রাতে খাওয়া দাওয়া কি? রেস্টুরেন্টে খাবো। অসাধারণ একটি মণ্ডপ হয়েছে সুজিত, এবং বহু মানুষ এখানে আসছেন মণ্ডপ দেখতে, এলাকার মানুষ আসছেন, বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন। সুজিত, এরকমই নানা মণ্ডপের ছবি আমরা দেখতে থাকবো। তবে সুজিত, তুষার, এলিনা, অনুপম, তোমাদের সকলকে আপাতত ধন্যবাদ। একটা ছোট্ট বিরতির পর আমরা আবারও রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজোর ছবি নিয়ে ফিরছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।